শারদীয় দুর্গা উৎসবের মহাসপ্তমী আজ শনিবার। রাসের মণ্ডপে মণ্ডপে প্রতিমা প্রদর্শন, দেবীর চরণে ভক্তদের অঞ্জলি প্রদান ও মহাপ্রসাদ গ্রহণ আজ থেকে শুরু হয়েছে। মহাসপ্তমীতে হবে নবপ্রতিমা প্রদর্শন ও স্থাপন, ষোড়শ উপচারে অর্থাৎ 16টি উপাদানে দেবীর পূজা। রাজশাহীতে উৎসবের দ্বিতীয় দিন সকালে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান, দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করেন ভক্তরা। রাজশাহীর বিভিন্ন মণ্ডপে সপ্তমী পূজার উপলক্ষে সন্ধ্যায় ভক্তিমূলক সঙ্গীত অনুষ্ঠান, রামায়ণ পালা আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছেন পূজা উদযাপন পরিষদ। এবার রাজশাহীতে মহানগর ও জেলার হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে উৎসব উদ্দীপনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে 471টি পূজা মণ্ডপ। আজকে শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী পূজা অনুষ্ঠিত হলো। আজকের কার্যগুলোর মধ্যে রয়েছিল প্রথমেই নবপত্রিকা প্রবেশ স্থাপন এবং মহাসপ্তমী পূজা। তো আমরা সকালে সূর্যোদয়ের পরপরই আমরা নবপত্রিকা স্নান, প্রবেশ এবং স্থাপন করেছি। মহাসপ্তমী পূজার আমরা শুরু করেছি। তো মহাসপ্তমী পূজার মধ্যে ছিল দেবীর প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান এবং ভোগ নিবেদন, সর্বশেষে আরত্রিক এবং অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে মহাসপ্তমী পূজা শেষ হয়েছে। আজকে মহাসপ্তমী পূজা দেবী ঘটকে আগমন করেছে। এর ফল হচ্ছে ছত্রভঙ্গ এবং বিশৃঙ্খলা। সারা বিশ্বব্যাপী বিশৃঙ্খলার বারতা নিয়ে দেবী দুর্গার এবার আগমন ঘটেছে। তদুপরি আমরা দেবী দুর্গাকে প্রতিষ্ঠা এবং এই 5 দিন পূজার মাধ্যমে তার কাছে আমরা প্রার্থনা করব যে সমস্ত পৃথিবীতে যেন তিনি শান্তি বর্ষিত করুক, সমস্ত বিশৃঙ্খলা দুঃখ দুর্দশা দূর করে যেন সমস্ত পৃথিবীর মানুষকে, সমস্ত প্রাণীকে যেন তিনি ভালো রাখেন, শান্তিতে রাখেন, তার কাছে আমাদের এই চাওয়া এবং এই প্রার্থনা। আজকে মহা শুভ মহাসপ্তমী, মায়ের একটু আগে আপনারা দেখলেন যে মায়ের প্রাণ প্রতিষ্ঠা করা হলো। আসলে মা দুর্গা যে পূজা, এর আগে আমরা মাটির মূর্তি তুলেছিলাম, একটু আগে পুরোহিত তিনি মন্ত্র উচ্চারণের মাধ্যমে মায়ের প্রাণ প্রতিষ্ঠা করলেন। আমরা মায়ের কাছে আজকে শুভ মহাসপ্তমীতে মায়ের কাছে এইটুকু প্রার্থনা করব যে সারা বিশ্বে যেন শান্তি মা বয়ে নিয়ে আসুক। মা শান্তির প্রতীক, মা শক্তির প্রতীক এবং মা এই জগতের প্রকৃতি, তিনি সকল সুখ শান্তি এই সারা বিশ্বে ছড়িয়ে দিন, এটাই আমাদের মায়ের কাছে এই কামনা করছি। সপ্তমী দিয়ে আসলে পুজো শুরু এবং মা যেন সবাইকে ভালো রাখে, দেশের পরিস্থিতি ভালো থাকে, আমরা যেন সুস্থ থাকি, গোটা দেশ যেন সুস্থ থাকে, এই কামনায় মা দুর্গার কাছে এই প্রার্থনাই করলাম। আপনারা জানেন যে প্রত্যেকবারের মতো আমরা এবার 24 বছরে পা দিয়েছি, 24 বছর চলছে আমাদের পূজার এবার রাজসভ ক্লাবের। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি উৎসব পক্ষ থেকে। মা আসছে, মা যেন আমাদেরকে সবাইকে সুস্থ সবল রেখে আবার যেতে পারে। যে রাজনীতি একটা চলছে ভোট নিয়ে, মা যেন সবাইকে সুস্থ সুন্দর করে আবার আমাদের মাঝে আবার আসতে পারে। সবাইকে ধন্যবাদ। সুজন হোসেন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।